আমি দেশাইছো এখন কেমন লাগতাছে দেখলা তো যে এই বিদেশে আসার জন্য এত পাগল হয়ে গেছিলা নিজের সোনা সোহাগা চাকরিটা ফালায়া বিদেশে আইলা এখন দেখছো না বিদেশ এত সহজ জিনিস না ভাই অনেক কষ্ট করতে হয় এই যে সকালে গেছো আইতে 12টা বেজে গেছে রাত এখন আবার সব ছেড়ে রান্না করতে হবে তারপরে খাও ভাই বিদেশ তো সহজ না ভাই ভাই রে আমি আপনারে অনেক বড় অপমান করছি এই বিদেশ আসা নিয়ে আপনার অনেক ছোট করছি বিদেশে না আসলে বুঝতে পারতাম না বিদেশ জীবনটা কি আমি আমি আজকে হারে হারে বুঝতে পারতেছি যে প্রবাসী জীবনটা কি সকালে গাধার মতো ছুটে যাই অফিসে সারাদিন কাজকর্ম করে রাত 12টায় ফিরে আসি এখন আবার রান্না বান্না করতে হবে আইরে প্রবাস জীবন জানেন ভাই আজকে আমার পাশের ছেলেটারে একটু ভুলের লেগে কি মাইটটা দিছে ওদের তো ভাষাও ঠিক মতো বুঝি না কাজ বাজে বুঝি না কোনদিন যে আমার গায়েও মাইরো রে ভাই বাড়িতে চলে যেতে বলছে ভাই কিন্তু কি করব এতগুলো টাকা খরচ করে আপনি নিয়ে আইছেন আম্মা অনেক ঋণ ফিট করে আমার পাঠাইছে আর এখন যদি আমি খালি হাতে বাড়ি চলে যাই আমার তো মান সম্মান থাকবো না ভাই আমি সমাজে মুখ দেখাইতে পারবো না একবার আপনি বাড়িতে খালি হাতে গেছিলেন সেই জন্য কত অপমান করছি ভাই আপনারা অনেক ছোট করছি একটা ফোনের জন্য কত ছোট করছি আপনারে আর আজকে এই প্রবাসে এসে বুঝতে পারতেছি কত কষ্ট করে টাকা উপার্জন করতে হয় একটা ফোনের টাকা কত পরিশ্রম করে জোগাড় করতে হয় সাবরা পুরা যায় ভাই সাবরা পুরা যায় তারপরে সারা বছর একটা ফোনের টাকা জোগাড় করা যায় না ভাই এখন আমি বুঝতে পারতেছি ভাই যারা বিদেশ থাকে আর যারা দেশে থাকে বিদেশের টাকায় দেশে মজবাস্তি করে চলে আরাম করে চলে শার্ট কাপড় আয়রন দিয়ে পরে আর বিদেশে এ ফ্লোরে ঘুমায় সারপোকা কামড়ায় ভাই আমার সারাটা শরীর সারপোকা কামড়ায় শেষ করে আওয়ালাইছে কিন্তু দেশের মানুষ কোনোদিন এই কষ্টটা বুঝবে না বাপ বুঝবে না ভাই বুঝবে না মা বোন কেউ বুঝবে না ভাই সবার খালি একটাই চাওয়া দাও 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 গাড়ি কিনতে টাকা দাও বোন কিনতে টাকা দাও ব্যবসার টাকা দাও বোন বিয়ে দেবে টাকা দাও ভাই রে প্রবাসী জীবন ভাই ভাইয়া আমি সত্যি আপনার অনেক বড় কষ্ট দিছি ভাই আপনার অপমান করছি আপনি আমার মাফ করে দেন ভাই আপনি আমার মাফ করে দেন ভাই এখন তো করবো না আমি কিছু মনে রাখি নাই আমি তোমার কষ্ট দিয়ে কথাটা কইতে চাই নাই কিন্তু বিদেশে এমনই বুঝছো আমাদের দেশে কত সুযোগ সুবিধা খরচ কত কম সামান্য করে টাকা উপার্জন করে সংসার নিয়ে চলা যায় বউ বাচ্চা নিয়ে চলা যায় কিন্তু বিদেশ যে টাকাটা ইনকাম করে এটা তো আঁকা বাবা নাই তো অর্ধেক চলে যায় বাসা ভাড়া চলে যায় খাবার খরচ তারপর যেটা থাকে এটা দেশে বানাইতে হয় তুমি বোধ হয় অনেকদিন আয়নার সামনে যাও না কি সুন্দর টসটসা চেহারাটা আছিল পুইরা একেবারে কালা হয়ে গেছে আচ্ছা আরেকটা কথা কই তোমার এই কষ্টের ব্যাপারে মহিমা আর মুক্তারে জানেও না ওরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না এই কষ্টের কথা কেমনে জানাবো ভাই সে মুখকে আমি রাখছি আপনার বোন আমারে অনেকবার নিষেধ করছে বিদেশে আসার দরকার নাই দরকার নাই দরকার নাই ওর কথা তো আমি শুনি নাই প্রতিদিন ফোন দেয় খালি বলে ভিডিও কলে আসো ভিডিও কলে আসো আমি তোর এই চেহারা দেখাইতে পারবো না এ পোড়া চেহারা আচ্ছা কান্না করো না তোমার এই বড় ভাই তো আছে কোনো চিন্তা করো না আমি আমি দেখতেছি তুমি ফ্রেশ হয়ে আইসো আমি বরং রান্নার ওইদিকে যাই হাই রে বিদেশ হাই রে প্রবাস জীবন দেশে এত সুন্দর সুন্দর কাজ তুই আমি কোন মায়া কোন লোভে পড়ে আমি বিদেশে আসলাম হ্যালো এই তোমার সমস্যাটা কি কত মার কথাবার্তা শুনে সমস্যা কি তোমার মার কথা বল মর তো চলতে পারো না ও উপনামি শুরু হয়ে গেছে না বলে দিছে ফোনের সাথে সাথে আচ্ছা তোমার আম্মার সমস্যাটা কি হ্যাঁ আমি কি লিপস্টিক আর জীবনে কোনোদিন দেই নাই তুমি থাকতে আমি দেই নাই লিপস্টিক সারা পা কোন আমার লগে পিছে লাগে থাকে আরে বাবা রে মা যেহেতু পছন্দ করতেছ না লিপস্টিক দেয়া তুমি দিও না এটা দিতে হবে কেন বলো তো আমারে আমি দেশে ফিরে আসি তখন তুমি দিও
হ্যাঁ আমি বুঝছি, তুমিও যেমন তোমার মারও সেমন। আমার যত হয়েছে জ্বালা, দেশে থাকতেও তোমার মা জ্বালা দিছে, এখন বিদেশ যাওয়ার পর আমার জ্বালায় জ্বালায় মারতেছে। আমার যত হয়েছে মরণ, আমি মরে গেলে তুমি খুশি হও, তোমার মারও খুশি হয়। এই যে মানে তোমারে ফোন দিলে তুমি আমার সাথে তেজ দেখাও, মা ফোন দিলে মা আমার সাথে তেজ দেখায়, তোমার শুরুটা কি করতেছো আমার সাথে বলো তো? মানে আমি বিদেশে আইসা কি পাগল হয়ে যায় তোমরা এটা চাও? তোমরা কি চাও বলো তো? ফোন রাখো, ভাল লাগে না কথা কইতে। বিদেশে আইসা তো আমি মরছি, দেশও একটা প্রেশারে ছিলাম, বিদেশে আইসা আরেকটা প্রেশারের মধ্যে পড়ছি, অফিসের প্রেশার।